যেভাবে কোভিড সংক্রমণ হচ্ছে তার জন্য দায়ী নির্বাচন কমিশন। সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছে মাদ্রাজ হাইকোর্ট। কোভিড যেভাবে বাড়ছে তাতে হাইকোর্টের পদক্ষেপ একটি ভালো পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে, কেননা লাগাম ছাড়াভাবে কোভিড বেড়েই চলেছে, অথচ এইদিকে নির্বাচন তার নিজের মতন করে চলছে। এতে যে সাধারণ মানুষের কত অসুবিধা হচ্ছে, কোভিড সংক্রমণ যে লাগাম ছাড়া হয়ে গেছে, সারা দেশে অক্সিজেনের হাহাকার, হাসপাতালে বেড নেই, এই অবস্থায় নির্বাচন কমিশন নির্বিকার, তারা ভোট চালিয়েই যাচ্ছে। বলা হয়েছিল যে শেষের তিন দফা বা শেষের দু দফা অন্তত একসাথে করলে ও কিছুটা লাঘব হয়, কিন্তু নির্বাচন কমিশন কোনো কথাই শোনেনি। তারা অষ্টম দফা অর্থাৎ আট দফাতেই তারা ভোট করতে চায়। এতে করে যে করোনার স্প্রেড আরও বেশি হবে তা কি তারা জানে না? এটাই সম্ভবত মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ। তারা জেনেছে যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করাচ্ছে তাতে কোভিড ভয়ঙ্কর আকার ধারণ করেছে, আর তাই তারা বড়সড় পদক্ষেপ করতে চলেছে। তারা বলেছে যদি এইরকম চলতে থাকে তাহলে 2রা মে গণনা বন্ধ করে দেবে হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিয়েছেন যে নির্বাচন কমিশন ই দায়ী, হাইকোর্টকে সমর্থন করেছেন। তিনি বলেছেন নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী এর জন্য দায়ী। তিনি আরও বলেছেন যে ভোটের জন্য এখানে বাইরে থেকে বহু লোককে আনা হয়েছিল, একে অপরকে দোষারোপ করে এখন কোনো লাভ নেই, এখন যেটা করতে হবে তা হলো সঠিক পদক্ষেপ, এবং সম্ভবত হাইকোর্ট সেদিকেই দিক নির্দেশ করেছেন, তাই চরম হুঁশিয়ারি, ঠিক মতো না চললে ভোট গণনা বন্ধই করে দেবো, নির্দেশ হাইকোর্টের, মাদ্রাজ হাইকোর্টের। আম জনতা কিন্তু খুব খুশি হাইকোর্টের এই অর্ডারে, তারা যা বলেছেন অর্থাৎ আম জনতার মনের কথাই বলেছে হাইকোর্ট। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।